সমস্ত সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, এক কথায় যত রকম সোশ্যাল মিডিয়া আছে, এই সমস্ত সামাজিক মাধ্যমে গার্জেনরা পোস্ট করছেন সব কিছু স্বাভাবিক হলেও স্কুলের পরিকাঠামো এখনও নর্মাল হচ্ছে না কেন? অর্থাৎ তাদের সরাসরি প্রশ্ন, সরকার স্কুলটাকে খুলছেন না কেন? কী ভাবছে সরকার এ নিয়ে? কী তাদের পরিকল্পনা? দেখবো এই ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন পড়াশোনার জগৎ ইউটিউব চ্যানেল, যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সিলেবাসের বিভিন্ন সাবজেক্টের টিউটোরিয়াল ভিডিও প্রতিনিয়ত আমরা আপলোড করে থাকি। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। একদিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে স্কুল খোলার ব্যাপারে সওয়াল এবং তার সাথে সাথে স্টুডেন্টদের পড়াশোনার ক্ষতির কথা মাথায় রেখে, অর্থাৎ 2021 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এর মতো বোর্ডের এক্সাম আছে, তার কথা মাথায় রেখে আগামী সেপ্টেম্বর অক্টোবরে স্কুলগুলিকে খোলার কথা চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। এদিকে কিছু কিছু মানুষ চাইলেও বেশিরভাগ গার্জেনই কিন্তু তাদের সন্তানদের এই মহামারীতে স্কুলে পাঠাতে চাইছেন না। তারা মনে করছেন তাদের সন্তানেরা নিজেদের সেকিউর করতে পারবেন না। ঠিক এই রকম অবস্থায় কেন্দ্র সরকার চাইছে সুইজারল্যান্ডের মডেল অ্যাপ্লাই করতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে রাজ্যের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। এখন দেখা যাক রাজ্য কতটা স্কুল খোলার ব্যাপারে তারা নিজেদের পরিকাঠামোগত দিক থেকে প্রস্তুত হয়ে উঠেছে। তবে স্কুল খোলার পর কীভাবে স্কুলটিকে ম্যানেজমেন্ট করা যাবে তার কিছু নির্দেশিকা কেন্দ্র সরকার দ্বারা দেওয়া হয়েছে। এক, প্রথমের দিকে যখন প্রথম দিকে স্কুল খোলা হবে, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু করা হবে। প্রত্যেকটি ক্লাসকে ছোট ছোট সেকশনে ভাগ করে দেওয়া হবে এবং সেই সেকশনগুলিকে শিফটে ভাগ করে ক্লাস নেওয়া হবে এবং নির্দিষ্ট দূরত্ব বিধি মেনে ক্লাস নেওয়া হবে। দুটি শিফটে ভাগ করা হবে, একটা 8টা থেকে 11টা এবং 12টা থেকে 3টা, আর এর মধ্যেখানে সময়টা সমস্ত স্কুলটাকে স্যানিটাইজ করা হবে। কেন্দ্র সরকারের এই পরিকল্পনাকে কর্ণাটক, কেরল এবং বিহারের মতো অন্যান্য রাজ্যগুলি সহমত পোষণ করেছেন স্কুল খোলার ব্যাপারে এই গাইডলাইন মেনে। এখন আমাদের রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ও আগামী সেপ্টেম্বরের 5 তারিখ অর্থাৎ শিক্ষক দিবসের পর স্কুলগুলোকে খোলার চিন্তা ভাবনা করেছেন। যদি স্বাভাবিক পরিস্থিতি থাকে তাহলে আগামী সেপ্টেম্বরের পর থেকে স্কুলগুলিকে খোলা হবে। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্ট সেকশনে আমি আশা করব আপনারা কমেন্ট করবেন। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।